যারা ছোটবেলা থেকে দেখছে, আমিও তখনও ছোট ছিলাম, এখনো ছোট আছি, এই কারণে রূপের রহস্যটা সেমই আছে। ভবিষ্যতে কি ছোট থাকবেন না? ভবিষ্যতে ছোট থাকবেন? অবশ্যই ভবিষ্যতে ছোট থাকতে চাই। আমি ক্লাস 3 দিয়ে দেখছি। আচ্ছা, সব মিথ্যাবাদী এখানে। ব্যক্তিগতভাবে আমি কিছু আপত্তিকর দৃশ্য হয়তো বা কাজ করতে পারবো না, কিন্তু ওটিটিতে যেহেতু কোনো সেন্সরের কিছু নাই, দেখা গেলো ওই দৃশ্যটা ওই ওটিটি গল্পের জন্য খুবই দরকার, খুবই জরুরি। তা একটা দৃশ্যের জন্য হয়তো বা আমি বলছি না, আমাকে তাহলে বাদ দিয়ে যারা আছেন আরও ভালো অভিনেত্রী আছেন তাদেরকে নিচ্ছে। সে কারণেই বললাম যে এটা আমার ব্যক্তিগত একটা প্রবলেম। চার্জ দিলে তো ভাই আপনাদের অনলাইনে অনেক ধরনের ভাই নিউজ, কোনটা এখন আমি সত্য ধরে নেব? দেখেন, আমাদের বাংলাদেশের শিল্পীরা যখন মানে দেশের বাইরে গিয়ে ইন্টারন্যাশনালি কোনো কাজ করে বা করতে পারে, তখন অবশ্যই আমরা বাংলাদেশে হয়ে কিন্তু প্রাউড ফিল করি। সেটা এখন আমাদের ধরেন ক্রিকেট নিয়ে যদি হয়, আমাদের বাংলাদেশ কিন্তু ক্রিকেটের মাধ্যমেই কিন্তু চিনেছে। তো সেখানে যদি বাংলাদেশের চলচ্চিত্র বা আর্টিস্ট আলাদাভাবে নিজেকে উপস্থাপন করে, দেশের বাইরে গিয়ে কোনো কিছু একটা জায়গা তৈরি করতে পারে, সেটা আমাদের জন্য অবশ্যই প্রাউড করার বিষয়। না, প্রিয়তমাটা না দেখা হয়নি। আমি ওই ছবির গান সবগুলো আমি দেখেছি এবং কিছু কিছু সিন আমি দেখেছি যেগুলো অলরেডি ভাইরাল হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে, মেয়েটাকেও ভালো লেগেছে এবং সাকিবকে তো সবসময় ভালো লাগে, ও ভালো অভিনয় করছে। এবং ওর যে ইম্প্রুভমেন্ট, ও যে নিজেকে নিজে একটা জায়গা থেকে, ওকে তো আমরা অনেক আগে থেকে যেহেতু আমরা একসাথে শুরু করেছি আমাদের ক্যারিয়ারটা, ওখান থেকে নিয়ে এখনকার সাকিব খানের অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য। ওর ইম্প্রুভমেন্টের জন্য ওকে আমি অ্যাপ্রিসিয়েট করি। সুপারস্টার বলতে গেলে রাজ্জাক সাহেব, নায়ক রাজ রাজ্জাক, তারপর অবশ্যই জসিম ভাই যার নামে ছবি চলত, এবং অবশ্যই চৌধুরী ইসলাম খোকন, কারণ সুপারস্টার পরিচালক হিসেবে পরিচালকের নামে ছবি তুলত, সেটা হচ্ছে চৌধুরী ইসলাম খোকন। রুবেল ভাই, যার রুবেল ভাইয়ের আলাদা দর্শক ফ্যান ছিলেন, যে রুবেল ভাইয়ের ছবি মারপিটের ছবি দেখতে ভাই আমরা সিনেমা হলে যাব, সেটা একটা। আর নায়িকাদের ক্ষেত্রে শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, কবরী ম্যাডাম এতজন ছিলেন, মানে এতজনের মধ্যে তাদের পাল্লা ছিল, তাদের মধ্যে যে একসাথে ছবি করার যে এক একটা ফ্লোরে সিনেমা, আমি এফডিসি কথা বলছি, এক একটা ফ্লোরে যেভাবে কাজ হতো, সিনেমা হতো এবং টক্কর দিয়ে কেউ না কেউ এগিয়ে যেত। তারপর আসে হচ্ছে ধরেন আমরা পরে যখন যাদেরকে দেখেছি, আমি আসার আগে মৌসুমি সালমান, সালমান শাহ, তারপর হচ্ছে শাবনুর আপু, এই যে ধারাবাহিকতা, এবং অবশ্যই সবচেয়ে শেষে মান্না ভাই, সুপারস্টার বলতে গেলে মান্না ভাই, এই ধারাবাহিকতা নিয়ে।